শুদ্ধি অভিযান, এই অভিযান আমরা ঘর থেকেই শুরু করেছি এবং এই শুদ্ধি অভিযানে ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের দলের, আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, কেউই পার পাবে না। অপকর্ম করলেই শাস্তি তাকে পেতে হবে। নেত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে, কাউকে তিনি ছাড় দেবেন না। দলের মধ্যেও যে বিতর্কিত লোকরা, তাল ব্যবসা বলুন, দখল বলুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, এরা রাজশাহীতে যেখানে হোক কাউকে ছাড়তে হবে না, প্রত্যেকে নজরদারিতে আছে। শুনেন, মাথা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এর সঙ্গে আমরা একমত নই। ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের তাদের শাস্তির আওতায় পড়তে হবে, আইনের আওতায় আনা হবে। কিন্তু ছাত্র রাজনীতি, ঐতিহ্যবাহী যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে থাকতেই হবে, কারণ ভবিষ্যতের জাতীয় নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতি হচ্ছে সূতিকাগার। এখান থেকে ভবিষ্যৎ রাজনীতির দীক্ষাটা গ্রহণ করে সুশিক্ষিত নাগরিক সৃষ্টি হয় এবং রাজনীতি হাতে করি এই ছাত্র রাজনীতি থেকে শুরু হয়। কাজে ছাত্র রাজনীতির এখানে কোনো দোষ নেই। আপনি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেললে সমাধান হবে। দেখুন, এ পর্যন্ত যতটুকু হয়েছে এটুকুতেই থাকবে, আত্মগোপন করেছে এমন খবর আমাদের কাছে নেই। তবে এই অভিযান শুরুর পর যাদের যাদের ব্যাপারে অভিযোগ আছে তারা নজরদারিতে আছে, এটা আমি বলতে পারি। সে নজরদারি আওতায় তিনি আছেন কি না সেটা আপনি পরে জানতে পারবেন, এই মুহূর্তে তো বলা যাচ্ছে।